ভারতবর্ষ ভয়ে ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা ভোটও আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ভোট দিন, প্রত্যেকে রাস্তায় নামুন, প্রত্যেকে ভোটের দিন, জল হোক বৃষ্টি হোক ভোটটা দিন, কারণ আমি যদি আর জিততে না পারি তাহলে মুখ্যমন্ত্রীটা আমি হব না। আর ভাগ্য নির্ধারণে মাত্র 7 দিনের থেকে কম সময় এবং 10 দিন পর বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে মুখ্যমন্ত্রী থাকছেন কি থাকছেন না। প্রিয়াঙ্কা টিপরাল বলছেন 70% ভোটটাই কাফি, যদি 70% ভোট হয় আমি জিতবো 100% নিশ্চিত। আমি আসবো প্রান্তিকের কাছে। প্রান্তিক, কি মনে হচ্ছে, কি প্রশ্ন আসলে কি মনে হচ্ছে, ভবানীপুরে কার পাল্লা বাড়ি, ভয়ে ভবানীপুর ভয়ে ভারতবর্ষ? তোমার কথাটা দারুণ সন্তু, আমি একটাই কথা বলতে চাই, ভবানীপুরের নিঃশ্বাসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের বিশ্বাসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভবানীপুর কেন ভয়ে ভারতবর্ষের, আজকের দিনে নিঃশ্বাস এবং বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কয়েক হাজার ভোটে জয়যুক্ত হবেন এবং আজকে এইখান থেকে ভবানীপুর থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যে আগামীর ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ভারতবর্ষের মানুষের একমাত্র নেত্রী, একমাত্র পরিত্রাতা হয়ে উঠবেন মমতা। আসবো অঙ্গনের কাছে, বিজেপি থেকে রয়েছেন অঙ্গন, কি মনে হচ্ছে ভবানীপুরে কি মমতা বন্দ্যোপাধ্যায় না প্রিয়াঙ্কা টিপরাল? দেখো আজকে ভবানীপুর কেন, সারা বাংলা জুড়ে আজকে দেখতে পাচ্ছি জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একের পর এক মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? প্রশাসনিক উদাসীনতার জন্য মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে মানুষ? আজকে বেকারদের হাতে চাকরি নেই, আজকে বেকাররা আত্মহত্যা করছে, শিক্ষিকারা বিষ পান করছে। এই রাহাজানির সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 4 মাসে পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিয়েছে, তাই পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধিত্ব করছে ভবানীপুর। এই ভবানীপুর আরাধনার মাটি, মাতৃশক্তি আরাধনার মাটি, এখান থেকে অন্যায়ের বিনাশ হবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে পরাজিত হবে। কারণ একটাই কথা বলবো যে ঘটনাটি আজকে ঘটেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু, একাধিক ঘটনা ঘটেছে, একের পর এক মানুষ মারা গেছে, মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই নিতে হবে প্রশাসনিক, তাই নিতে হবে না, তাই নেই। দমদমে আমরা গিয়েছিলাম, ছবি দেখিয়েছি, মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জায়গাগুলোতে একটু আধটু ডিসপিউট হয়ে আছে, যেভাবে তর্ক বিতর্ক চলবে, কিন্তু সময়ের কারণে আমাকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। ভবানীপুরে ও ইকবালপুরে জল জমেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাত্র কয়েক ঘন্টায় ফিরহাদ আকিবের চেষ্টায় জল নেমেছে, কিন্তু দমদম সহ বিভিন্ন জায়গায় জল নামেনি। এবং তার বলি দুই শিশু সহ রাজ্যের একাধিক জায়গায় মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। স্বভাবতই ভোটের আগে এই ঘটনা কতটা ব্যাকফুটে ঠেলে দিল তা সময় বলবে, কিন্তু সময় মাত্র 10 দিন, 10 দিন পর বোঝা যাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আজ এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু যতদিন না বাংলার মানুষ উত্তর পাচ্ছেন, ততদিন না বাংলার মানুষ শান্তিতে যাচ্ছেন, সুখে যাচ্ছেন, ততদিন বুক চিতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্নটা করে যাবো।